সত্য ন্যায়ের পথে জাগাবে দুনিয়া। ফাস্ট মামুন মিডিয়া। 26 মার্চ, ঠিক না? আমাদের প্রতিবেশী ভারত থেকে আসতেছেন ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদি। আগামীকালকে উড়াকান্দি এসে জুমন নামাজে নাকি না উড়াকান্দি আসবে, জুমন নামাজ পড়বে না আসবে। তো আল্লাহ পাক এই মুহূর্তে এই আলাই বালাই জয় ঝামেলার উপেক্ষা করে আমাদেরকে মাহফিল করার সুযোগ দিলেন, খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুরুতেই পরে মনে থাকে না না থাকে আগে বলে নেই। একই সাথে যেই যুবকরা আজকে এই ইন্তজাম করছো সেই যুবকরা আবার ভিন্ন রকম ইন্তজামে শরিক হওয়াটা কিন্তু খুব দৃষ্টিকটু হবে, কথা বলেন ঠিক না? আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এদিকে দিকে আমার দিক, যেই আসবে সে তার জায়গা খুঁজে নেবে, সে তার জায়গায় বসবে। ধীরে ধীরে লোক আসবে, এসে নামাজ পড়ে আশেপাশে যারা ছিল, মানুষ তো এখন জম্মের চালাক, বেকায়দা চালাক, মানে কি কব। আমাদের এক উস্তাদ ছিলেন মাওলানা আকিল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহে, উনি একটা ছোট চুটকি বলতেন, এক বড় লোকের দুই ছেলে, তো বড় লোকের ছেলে পেলেরা এমনি একটু স্বভাব স্বভাব জাত একটু আদামি বাদামি বেশি হয়, লেখাপড়ার মন তাদের কম থাকে, গরিবের পোলারাই একটু লেখাপড়া বেশি করে, কারণ আল্লাহ তাদেরও বুঝ দেয় আর তাদের একটা বুঝ থাকে যে আমরা গরিবের ছেলে, কোনো মতে এটা নিটু নিটু পাস করতে পারলি, একটা চাকরি বাকরি করতে পারলি, কিষেন বেচা বাপের একটু আড়ে বাতাস লাগাতে পারি যাতে। আর বড় লোকের বোলাবান দেখে বাপের আছে দশতলা, না পড়লিও দশতলা, পড়লিও দশতলা, এই জন্য ওরা অতটা লেখাপড়া মুখী হয় না। তো ছোটোবেলা থেকে একটু আজিল ফাজিল কেরা সে এই দুইটে মোটে পড়তেই চায় না, দুই ছেলে মাস্টার দেশে প্রাইভেট মাস্টার যত ছিল সব ফেল, কয়েক জায়গাতে মাস্টারে পিটাইছেও, এখন লেখাপড়া আর হয়ই না। তো ওই বাপে খুঁজে খেজে দেখে যে হিন্দু বুড়ো বুড়ো পণ্ডিত, আগে ছিল পণ্ডিত মশাই, মুরব্বীরা জানে পণ্ডিত মশাই, তাই বলতো না পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, এই পণ্ডিত মশাই একটা খুঁজে নিয়ে আইছে যে ওনার একটু পয়সা বেশি দেবে পণ্ডিত মশাই, আপনি একটু বাড়ি এসে পড়াই যাবেন। তো আমার ছেলে দুটির স্বভাব কিন্তু বাড়ি বেকায়দা, ওদের যেভাবে পারেন পিটিআই পদ্ধতি, মাস্টার যারা আছে তারা তো জানেন পিটিআই পদ্ধতি, যে ছেলে পড়তে না চায় ও ছেলে গাছে উঠে যায়, দাবড় খাইয়া পড়ার বইতে গাছে উঠে গেছে, তারপরও তারে গাছে বসা অবস্থায় কীভাবে পড়ানো যায়, এইরকম বিভিন্ন প্রকার আইলো ভাইলো পোলা পাণ্ডে পড়ানোর প্রশিক্ষণ পদ্ধতির নাম হলো পিটিআই ট্রেনিং, প্রাইমারি টিচিং, কী কী যেন কয় ইংরেজি আমি কইতে পারি না। তো যাই হোক, ওর বাংলা বুঝছি যে এই উড়োইটে বাদামিকে পড়ানোর পদ্ধতি যেটা সেইটা শিক্ষার ব্যবস্থার নাম হলো পিটিআই ট্রেনিং। গাছে উঠে গেছে ছেলে, তারা কীভাবে পড়াবে, অক্ষর শিখাবে, তো এই যে পিটিআই ট্রেনিংয়ের মধ্যে আছে কয় ওই অক্ষর বানাতে হবে কাঠ দিয়ে, অক্ষর বানাতে হবে কাঠ দিয়ে। তো ওই ছেলে যখন গাছে উঠে গেছে ওর ওই বলতে হবে, এই তুই তো টেনিস বল খেলতি, এই ধরিস ক্যাশ ধরিস, তো ওই নিচেতে ওই অক্ষর ধরে গাই মারবে আর ওইটা ধরে বসবে, ধরার পরে বলবে বলতো কী ধরছিস, কয় স্যার আমি জানি না কী ধরছে, কয় তুই ক ধরছিস, মনে রাখিস ক ধরছিস, ফিরে আর একটা দিয়ে গাইতেছে, এ ধরিস কী ধরছিস, কয় স্যার এটাও জানি, কয় খ ধরছিস, মনে রাখিস। তো ওই 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 খেলাধুলার ভিতর দিয়ে তাল তামাশার ভিতর দিয়ে হরফ সব ওর হাতে ধরাই দেবে, এবার কোইন একটা ফিকে মার, ফিকে মারছে কুন্ডা মারছিস, কয় স্যার রাহেন গুনিয়ে দেহে নেই কুন্ডা মারছি, গুনিয়ে দেহে যে ওর মধ্যে ট নাই, কয় স্যার ট মারছি আপনারাই। তো এই কৌশলে লেখাপড়া শেখানোর নাম হলো পিটিআই। তো ওই রকম পণ্ডিত মুশাইরে নিয়ে আসে, আর তুমি আমার ছেলে দুটোরে একটু পড়ালেখা শেখাই দেবা। ওরা প্রথম দিন পড়ে ভালো, দ্বিতীয় দিনের থেকে আইরবাণী শুরু করে, তো প্রথম দিন পড়ছেন, দ্বিতীয় দিনও মোটামুটি, তৃতীয় দিন যাইয়ে পড়বে না, বিকেলবেলা টাইম এখন খেলাধুলার মন হয়েছে, স্যার ওই ডে টের পাইয়ে বলতেছে, এই জামাল কামাল আজকে ডেলি ডেলি পড়া যায় না, মাঝে মধ্যে একটু একটু খেলাধুলার মধ্যে যাইতে হয়, চল আমরা ফুটবল, তোকে বল আছে, কইলে জি স্যার আছে বল আছে, ওরা খুশিতে বাঘ বাঘ, দুই ভাই বল দুটিয়ে নিয়ে চলে আইছে,
ফুটবল খেলতে যাবে স্যারের সাথে, আর কইতেছে যে আগের জুয়ন জুয়ন স্যারের কাছে পড়তাম, ইয়াং স্যারদের কাছে পড়তাম, একটু বোধ বুদ্ধি নাই। আর এই বুড়ো স্যার তারপরে আমাকে রুচি বোঝে, কী জ্ঞানী স্যার, আমরা এখন খেলবো, স্যার কত ভালো, এই কইয়া স্যারের সাথে যাইতেছে। তো বাড়িতে বেরোয় যে দেখে কি মাঠের আগে গাছের উপরে গাছের ডালে গুগু পাখি বসে রয়েছে, গুগু সাজাইয়ে বসা। তো উনি জামাল কয় দিয়ে ওই গাছের ডালে কয়টা গুগু, তো জামাল কয় স্যার 10টা গুগু। আর কামাল রে কয়েছে, কামাল তুই যদি বল দিয়ে ঘাই দিয়ে ওর থেকে 5টা গুগু উড়ে দিস, কয়টা গুগু থাকবে? ও কয়ে ফেলাইছে, স্যার 5টা থাকবে। এর মধ্যে জামাল কইতেছে, এই খুশনি খুশনি দিস স্যার, কত বড় সালাক, সালাকি করে অঙ্ক শিয়েছে, যাচ্ছে একটু বল খেলতে চায় না, সালাকি করে অঙ্ক ছে, খুশনি খুশনি। উনি আছে কয় বড় লোকরা মিয়া, তোমার মানুষ বানানো সম্ভব না, আমি পিটিআই শিয়ে আইছি, এই কায়দায় একটু অঙ্ক শিখে দিয়েছি, তাও টের পেয়ে গেছে, কোনোভাবে ও পড়ানো সম্ভব না, তোমার 10 তলা বেশি শেখাবে এই পর্যন্ত ওকে জন্য তুই শুনে যাও। তো শ্রোতারা আলহামদুলিল্লাহ ওয়াজ শুনতে শুনতে চালাক হয়ে গেছে, সন্ধ্যের পরে আসবে না, কোন সময় শেষ বক্তা ওয়াজ করবে সেই গাই দৌড়ি আসবে, আর কোনো জায়গায় যদি খেচড়ি থাকে ওয়াজও আসবে না, প্রধান বক্তা খেচড়ি, এই খেচড়ির সময় লাইন দেবে এসে। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে লোক আসবে শেষের দিকে, আমাদের দেশে সিস্টেম কাজেই। আমি আবার কথা কই, আপনি একটা মাহফিল মিলেছেন আর এই পর্যন্ত এই করোনার মধ্যে 400 মাহফিল করিয়েছি, এই মাঠের অভিজ্ঞতা আমার আছে, কখন কি করতে হবে, এখন বসছি, শেষ পর্যন্ত দায় দায়িত্ব আমার। আপনার সামনে যদি একটু ফাঁকা জায়গা থাকে, জায়গাটা তো নেকির কারখানা, কথা বলেন, এই জায়গাটা কি নেকির কারখানা, চটকলের ভিতরে চট বেরোয়, কসমেটিক্সের কারখানায় কসমেটিক্স বেরোয়, এটা নেকির কারখানা, এখান থেকে নেকি বেরোবে, কথা কন ঠিক না? যেভাবে পারেন আলকাইয়েসু মান্দায়না নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ নবী বলেন চালাক হুশিয়ার জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিজে ইচ্ছা করে দিনদার বানায় আর যে কোনো কৌশল করে চালাকি করে আমল করে পরকালের জন্য প্রস্তুতি নেয়, ওই লোকটা হলো হাকিকতে চালাক। তা আপনি যদি একটু সামনে আগায় বসেন তাহলে আপনার আমল নামায় এই মুহূর্তে 10 বছর এতেকাবে সব লেখা হবে, 10 বছরে খালি সুবহানাল্লাহকে শেষ করতে হবে না, বুঝতে হবে যে কী করলাম, 10 বছর এতেকাব মানে কি যাইতেই ব্যাপার, বর্তমান বিশ্বে একটা না 10 বছর এতেকাব করছে এরকম কোনো মানুষের ইতিহাস আমরা খুঁজে পাইনি, এখনও পাওয়া যাবে না। এখন তো ফেসবুকের যুগ, যে যা করে সাথে সাথেই চলে আসে, কেউ একটু লম্বা বেশি হলে তারে ফেসবুকে দেখায় দেয়, কেউ একটু খাটো বেশি হলে তারে ফেসবুকে দেখায়, বয়স একটু অতিরিক্ত বেশি হলে যদি 100 বছর হয় 150 বছর কইয়ে তার নামে ফেসবুক ছেড়ে দেয়। কাজেই 10 বছর এতেকাব করা কোনো মানুষ যদি দুনিয়ায় থাকতো তার নাম অবশ্যই আমরা ফেসবুকে পাইয়ে যেতাম, ঠিক না? মাত্র 10 দিন রমজানের শেষ 10 দিন এতেকাব করতে হবে, তাই লোক খুঁজে পাওয়া যায় না, আর একটা না 10 দিন, কোনো তাগড়া জুয়ন গায়ে একটু বল আছে কাম কাজ করে খাইতে পারে, এগুলো কি এতে কাবে বসে, একেবারে আথাল কুড়িয়ে ঘরে ফেলাই নিয়ে বিছেন্দরা ঘরেও শোয়া এতে কাপেও শোয়, এতে কাপের নিয়ম হলো বসা, কিন্তু ওগুলো বসার শক্তি নাই মাজায়, ঘরে শোয়া ছিল ওইতে আতা সাং করে বিছেন বানাইয়ে মসজিদে শোয়া তুই হয়েছে, তাও বুড়ো থাকতে চায় না, কই মাসের মতো কানে আটতে 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 দরজার ধারে চলে আসে, অর্ধেক মসজিদের মধ্যে আর অর্ধেক বাইরে, পোলাপন বাড়িতে খেলাধুলা করে আর ওই জায়গায় শুয়ে শুয়ে এতে কাপ করে, এ ডলি তোর দাদির কাছ থেকে পান এনে দে, এ নান্টু তোর দাদির কাছ থেকে দুটো বিড়ি এনে দে, একে একে এতে কাপে থাকতে পারতেছি না, বিড়ির নেশায় এতে কাপে থাকতে পারতেছে, মাত্র 10টা দিন, মাত্র কয়দিন 10টা দিন থাকলে কি লাভ জানেন, যে লোকটা এতে কাপ করে ওই লোকটা অবশ্যই সবে কদর পায়, যে লোকটা এতে কাপ করে ওই সবে কদরে ওই শেষ 10 দিনে শুধু তারাবি ঈশা পড়ে ঘুমাবে, শেষ রাত্রে উঠে সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়বে পড়বে আর সারা রাত ঘুমাবে, তবুও আল্লাহ তাআলা তারে পূর্ণ সবে কদরের ফজিলত দিয়ে দেবে।